নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তানিষ্কারিয়া ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা আজকে মোটামুটি নটার বেশি হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম পুরো বৃষ্টি। তো বৃষ্টি তো বৃষ্টি, তো এদিকে দেখো কি করছে, বর মশাই কিন্তু আজকে কাজ করছে, মানে সকালবেলা উঠে কাপড় ধুচ্ছে। কেন বলো, কেন বলো তো বলবো, পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যে সকাল সকাল কেন বরকে দিয়ে কাপড় ধোয়াচ্ছি। তো হয়েছে কি বলো তো, কালকে হঠাৎ করে মিষ্টু কাশছিল, কাশতে কাশতে এতটা কাশি বেড়ে গেছে, মানে এতটা বেড়েছে তিনবার বমি করেছে জানো তো। তার উপায় না পেয়ে রাত্রেবেলায় দৌড়ে গিয়ে ওষুধ এনেছি, প্রথমে একবার নিয়ে আসলাম, তো সেটা খাওয়ালাম, সেটাতে কোনো কাজই দিল না। তারপর একটু পরে আবার নিয়ে আসলো, মোটামুটি রাত 9:30 হবে তখন, তো এতটা কাশি হচ্ছিল না, ওষুধ খাওয়ালাম হচ্ছিল না, মানে ওকে সন্ধ্যাবেলা খাওয়িয়েছি, বমি করে সব বের করে দিয়েছে, তারপর আবার খাওয়িয়েছি, সেটাও বের করে দিয়েছে, মানে পেট খালি, মানে কি বলবো, এতটা ভয় পেয়ে গেছিলাম না। কাশতে কাশতে বেচারা বুকে হাত দিয়ে বসে থাকতো, মানে মনে হয় বুক ব্যথা হয়ে গেছিলো কাশতে কাশতে। তো তার জন্য সকালবেলা কাপড়গুলো, এত কাপড় নোংরা হয়েছিল, বমি করেছে না, তো ভেবেছিলাম আমি করে মানে ধুয়ে দেবো। তো ও বললো কি যে আমি চান করবো, তো দাও আমি ধুয়ে দিই। তো ওকে না আজকে আর স্কুলে পাঠাইনি, মানে যদি স্কুলে গিয়ে যাওয়ার পর আবার যদি কাশি টাশি হয় তো বেকার বেকার, তার জন্য না আজকে পাঠালাম না, এমনি তো শনিবার। তো এদিকে দেখো কাপড় কালকে বর যে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে গেছিলো, শুকিয়ে দিয়ে গেছিলো, তো আবার এখন বৃষ্টি পড়ছে, এখন মোটামুটি 10:30 হবে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো কাপড়গুলোকে আবার তুলে নিচ্ছি। আর এই মেয়েটা বৃষ্টির মধ্যে দেখো না বাইরে যাচ্ছিলো, তো এই যে দেখো ঘরে এসে দেখি একদম জুড়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো কী বলো তো, ইউটিউবটা এমন একটা নেশা হয়ে গেছে না, মেয়ে এত অসুস্থ তবুও কিন্তু ইউটিউব করা বাদ দিচ্ছে না, ইউটিউব ছাড়ছি না, কখনো কখনো নিজেকে কেমন যেন, চলো 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 বৃষ্টি কমে গেছে, কই যাস, সুন্দরী রা স্টোরি লাগাস, স্টোরি লাগা দাদা আগে কি একদম অন্যরকম আসলো কিন্তু, না আসলে কি মানুষটা দাদা কি হয়েছে মনে নাই আমার, তো আগে আগে ফটো দিয়া বিয়ার আগে, আমার বিয়ার আগে আমি এদিকে, তো না না আমার বিয়ার পরে দিয়া, আমার বিয়ার পরে তেলে দেবো, তো আর কি মানুষটা আর কি মত কি পরে পরে না ফটো আসলো যে এতে তারপরে কি করছিস, আয় আয় উল্টে পড়বি, বসে বসে এই যাই জল 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 আজকে কি এটা দিয়ে কি হবে, কি রান্না হবে বলে, কি হবে, চচ্চড়ি, বাবা যাবো নাকি নিমন্ত্রণ, চচ্চড়ি দেওয়া ভাত খাবো গিয়া, কাকু ভর্তি আনলা শুভ কে গো, ও পূজা দিবা আইস ঘুরতে, ওরে বাবা রে ইস দেখছ গাছ রে হারা কইছে ফল আই হই, তোরা তো দুনিয়া আইছিস না হয়, হ্যাঁ ফেসবুকে যখন ফটো ছাড়া তখন দেখ ফেরাই দিরা আবার চাই কি কোন ফুল ফুল দিয়ে কি করব আমি, আই লাভ ইউ দিবি, আমি তো লেডিস তুমি বলে দিস আই লাভ ইউ দিলে কি লাভ আছে, না দাদুরে দিবি দাদুরে জানে মন রে বনো এই কাটতে লাগে না গলা পাগল, কি একটু বৃষ্টি দিয়া নিয়া অবস্থা গুলা কি করলো, ধর ভালো লাগে না দাদা তো অবস্থা, ও পিঙ্কি শুন বিদ্যা গো শালা হারাম দাদা খায়া সেবা, হ্যাঁ ডুবলি হরা হরা ভাত না খাই ওই থাকো সারাদিন, তো এইদিকে দেখো দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, দুপুর বলতে কি আজ মোটামুটি 12:30 সময় রান্না বসিয়েছি, আজও কি পনির আনতে বলেছিলাম, তো ওদের একটা মিটিং ছিল, মানে ওদের ইউনিয়নের মিটিং ছিল টটম ইউনিয়নের, তো মিটিংয়ে ছিল তার জন্য না আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছে। তো এদিকে দেখো আমি আজকে রান্না করব আলু দিয়ে পনিরের একটা তরকারি করব, আর হলো মিষ্টি কুমড়ার ভাজা, তো আজকে দুটোই রান্না করবো। এই মিষ্টি কুমড়াটা মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল নিয়ে ঘরে এনেছে, কিন্তু আর মানে রান্নায় হচ্ছে না, মানে এত সবজি নিয়ে আসে না, মানে কি বলবো এটা কাটারও আর সময় হয় না, তো এত ছোট দাও দিয়ে দেখো অনেক কষ্ট করে কেটেছি, তো দেখো এদিকে সব রেডি করে নিয়েছি, ভাত হচ্ছে এদিকে আলু সিদ্ধ,
আর এদিকে দেখো পনির মিষ্টি কুমড়ের কালারটা কি দারুণ লাগছে না, মনে হচ্ছে পেঁপে। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আর শনিবার তো ভাবলাম, আমরা তো এমনিতে শনিবার দিন নিরামিষ খেতাম না, তো ভাবলাম যে আজকে থেকে শনিবারটা মানব। তো খুব মানুষে বলে শনিবারটা মানলে খুব গ্রহর দোষগুলো কাটে, তো আমাদের মানে গ্রহ আর কি বলবো, মানে এমন দিন চলছে না মানে কি বলবো, তার জন্য ভাবলাম যে নিরামিষই খাই। তো এদিকে দেখো আমি ইসেটা বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ার ভাজাটা আর ভাতটার মারটা এখানে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে তোমরা কারা কারা মার ছেঁকো আমাকে কমেন্ট করে জানিও। তো মা যখন ছিল না, মা বলেছিল যে মাটির একটা ইসে হয় না, মাটির বানানো যায় ছাকার, তো ওটা বানিয়ে দিবে, কিন্তু কি বলো তো ভগবানের আর সেটা আর হলো না, চলেই গেল মা। তো মিষ্টি কুমড়টা ভাজা বসানোর আগে যে পনিরটা ভেজে নেবো সেটা না ভুলে গেছিলাম, তো মিষ্টি কুমড়ার ভাজাটা নামিয়ে তারপর পনিরটাকে ভেজে নিয়ে তো আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করবো। আজকে আর পেস্ট টেস্ট করিনি, ইচ্ছে করলো না, সত্যি কথা যেটা ইচ্ছেই করলো না, সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, এত খিদে পেয়েছিল না। তো এদিকে দেখো আমি আলু টান টান করে চলে আসলাম। এদিকে দেখো আমাদের সুমন বাবু এই যে শুয়ে আছে, বেচারা কষ্ট পাচ্ছে গো, আজ তো শনিবার, তো আজ শনিবার, এখন থেকে সব শনিবারে নিরামিষ খেয়ে, নিরামিষ না ও মানে না খেয়ে শনি দেবতাকে পুজো করবে, পুজো দেবে আর কি সন্ধ্যাবেলা, তার জন্য আজকে থেকে নিরামিষ খাবো। তো আমিও রয়েছিলাম মানে ও খাবে না আর কি, কিছু খাবে না, জাস্ট চা খেয়েছে। তো আমি সকাল থেকে ছিলাম কিন্তু আর পারলাম না, তো জাস্ট এই যে এখনই মোটামুটি এখন কটা বাজে, কটা বাজে, তিনটে সাড়ে তিনটে, কি থাকে ও আড়াইটে, তো আড়াইটা বাজে জাস্ট আমি ভাতটা খেয়ে নিলাম, আমি আর পাচ্ছি না সত্যি, তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে ব্যাস খেয়ে নিলাম। তো ও খায়নি, ও ও থাকবে, ও প্রতি শনিবারে নাকি না খেয়ে ঠাকুরকে পুজো দেবে। তো আমি বললাম হ্যাঁ দাও, কোনো ব্যাপার না, পারলে দিয়ে ভালো কথা না, আমি যদি না পারো তাহলে খেয়ে নাও, আর যদি পারো তাহলে দাও, বলো পারবে আসছে। অবশ্য চা খেয়েছিল, শুধু চা খেয়েছি, দানা টানা কিছু খাইনি। তো চলো কিছু তো খাবেই না, ভাত রান্না করছি, মিষ্টি খাওয়ালাম, মিষ্টি গেছে মামা বাড়িতে। গুড ইভিনিং গাইস, তো দেখো হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম, তো মিষ্টি আসছে, তখন বললাম না মিষ্টি বাড়িতে আসছে, তো দেখি ঘুমিয়েছি কি না, তো বৃষ্টি আসবে যে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। ও মানে পোতা দিয়ে সূর্য শুনু গো, ঘুমাইছে বাবা, তো বিবন্ধ কাশি কাশি না